আমি জানি জবরা খালাস পেয়ে গেছে। হ্যাঁ, কেস টেকে নি। এদিকে চাষিরা একজোট হয়েছে, মিটিং করছে। তারপরে যদি জবরা এসে হাজির হবে তো গ্রামে আগুন জ্বলে যাবে একদম। কি যেন বলছিলেন, গ্রামে সবাই একজোট হয়েছে, ধান কাটতে দিবে না, দাঙ্গা লাগবে। দাঙ্গা লাগবে, বেগম রে পাওয়া যেছে না, হেদুরা চুরি করেছে, গ্রামে এবার আগুন জ্বলবে। হ ঠিক বলছিস? ঠিক বলছি। হাবিবা, মিছা কথা বললে জান লিয়া দিব। মিছা কথা লয় চবরা চাচা, বেগম লুকায় রেখেছে। তোমরা শুনেছো সকলে, বেগমের পাওয়া যাচ্ছে না, মাঠে পুলিশ বসালছে, ধান কাটতে দিবে না কাউরে, তোমরা কি করবে বলো? মারামারি করবে তোমরা? দরকার পড়লে তাই করব। আমার মত নেই। কেনে? দেখো, হিংসায় রক্তপাতই হয়, তাতে কাজ কিছু এগোয় না। দেখুন, বাঘের সামনে পড়লে বন্দুক ব্যবহার করতে হয়, যে করে না সে কাপুরুষ। কিন্তু আইন, আইন আপনাদের অপরাধী বলবে। আইন কাকে বলে? আইন তো সত্যকে বাঁচাবার জন্য। মনে রাখতে হবে, মানুষই বানায় আইন মানুষের বৃহত্তর স্বার্থে। আপনি বলুন না কি করবে এরা। ধান দেব না আমরা, ধান দেব না আমরা, ধান দেব না আমরা। চকতি, মাঠে ধান কাটতে লোক গেছে তো? অনেকক্ষণ, এতক্ষণে মাঠ বোধ হয় ফর্সা। কোথায় যেছিস রে পেনা? চলে যাচ্ছি গ্রাম ছেড়ে। হ্যাঁ, তোমরা মিটিং করছো তাই তোমাদের জানায় গেলাম। সাত পুরুষের ভিটা ছেড়ে চলে যাবি? ভিটা কই? জেলে দিছে। ভিটা জেলে দিছে কে? ওই সুমুন্দি সাহা। যাই শহরে, যাই শহরে, বাবুরা আছেন। ৩০ বিঘা জমি ছিল আমার, তোমাদের মিটিনের খাতায় লিখে রাখো, মন্ত্রী হবে তো তোমরা। ভোট দিয়াছি, এবারও ভোট দিয়াছি,
ডাক্তার বাবু কি বলেন? প্যানার পথেই যাবে সব, অহিংসার পথ। কবে সারা ফেলিলে জবরা? বেগম কোথায়? বেগম? ও বেগম, আমার বেটি কোথায়? কোথায় তোমরা তাকে? আমরা বেগম রে লুকায় রেখেছি। ও তোমরা এ দুরা কি মনে করছ? ই গায়ে মুসলমান নাই, ই শালা গ্রাম আমি তুমি যে চকুতি ওদিকে যে দাঙ্গা চলছে তা তো খুঁজতে হবে। তুমি চলো তো আমার সাথে, বেগম রে ধরে রাখি কার এত সাহস আমি দেখছি, চলো তোমার সাথে, চলো কেনে, চলো চলো। ১৯৪৬ এর কথা মনে পড়ে, ১৬ আগস্ট নরক দেখেছিলাম চাক্ষুষ। সেদিন আমরা বলেছিলাম স্বাধীনতা, সহজ সরল মানুষগুলো আমরা যা বলি তাই বিশ্বাস করে এখনো। কটা বাজে? ১১টা। ওরে বাবা রে, পেটের মধ্যে মেঘ ডাকছে। ইশালা দাঙ্গা তো লাগাইলেন, না থামলে তো বাড়িও যেতে পেয়েছি না। কি বলছো হ্যাঁ রূপচাঁদ? বলছি দাঙ্গা তো লাগাইলেন, এই যে থামে না। থামবে থামবে, ও সব ব্যবস্থা করা আছে। আগে মাঠে ধান কাটা শেষ হোক, সব থামবে। আগে ধান কাটা শেষ হোক হয়ে গেলে হাজি সাহেব পিষ্টি খাওয়াচ্ছে কেন? ডাবর ধরবে লাকি মেয়েটা বড় হইবে সরম।
যাকে বারে বর্ষা করে দিয়েছে গো ও সতীশ দা, আমরা যাচ্ছা যাবো সকলে এসে গেল গো, রাতারাতি সমস্ত দান কেটে নিয়েছে, সব বলাস করে দিয়েছে গো। ঝগড়া চাচা সতীশ দা সমস্ত ধান নিয়ে গেছে কেটে, মাঠ একবারে ফসা। কোথায় ছিলি বেগম? কোথায় আবার? ও হাজির ঘরে তালা বন্ধ করে রেখেছিল, ইব্বাত আসি চাবি চুরি করে লিয়ানছে। হাজির ঘরে? হ হ হাজির ঘরে মুরুক্ষু চাষি সব, তোমরা বেগম বেগম করে কাটাকাটি করলে লজ্জাও করে না, এই সুযোগে মাঠের ধানগুলা কেটে নিয়ে গেল হাজি। তোমরা আবার পুরুষ শাড়ি পরে হেসেলে যাও, আমরা যাবো মাঠে। এবার আয় কেনে, তুমি আমার একটা লাথি মারো, ই ভুলাবি আর কর বলাই। ও আমার একটা মাত্র বিটি, ওরা লাচাই দিল, আমার মাথায় খুন চড়া গেল। কান্দিস না চাওরা, মরো চাষির চোখের জল ফেলতে লাগি, ভুল আমরা সকলেই করেছি, দেখিস আর যেন ভুল কেউ না করে। মশা মেরে আজ গরজে কামান বিপ্লব মারি আছি, আমাদের ডান হাতে হাত করা বাম হাতে মারি মাছি, মেনে শত বাধা টিকটিকি হাঁচি, টিকি দাড়ি নিয়ে আজও বেঁচে আছি, বাঁচিতে বাঁচিতে প্রায় মরি আছি, এবার সব্যসাচী, যা হোক একটা দাও কিছু হাতে একবার মরে বাঁচি। বানি শোনো, আমি ঠিক করে ফেলেছি, দরকার হয় রোজ এই বিছানা বাঁধবো, রোজ বদলি হব, দালালি আমি করতে পারবো না। করো না, ভুলে যেও না, বিয়ের আগে আমি স্কুলে মাস্টারি করতাম। সাবাস। এই চা হচ্ছে। নমস্কার। নমস্কার। তা ট্রেন কটায়? 9টায়। ভালো, সুন্দরবন জায়গা খারাপ নয়। ভালো, তা আপনারা কোথাকার টিকিট কাটলেন? হ্যাঁ, মানে বাংলাদেশেই থাকবেন? সব টেম্পোরারি, এখনো হাইকোর্ট রয়েছে, সুপ্রিম কোর্ট রয়েছে, সর্বোপরি রয়েছেন রাষ্ট্রপতি, আর ধরেন শেষমেশ হালে যদি পানি নাই ধরে বুটালিস্ট রয়েছে। তা গাড়ির কি হলো? ধরে ল্যান্ড ও টেম্পোরারি।
সাবধানে থাকবেন, মানুষ খেপেছে। চলো। Allah'ım!